News Only 24, News Only 24. নিজের প্রতিভার বলে মাত্র দু বছর বয়সে নিজের নাম ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে তুলে ফেলল গোবরডাঙ্গার খুদে। এলাকার বাচ্চারা সাফল্যে খুশি গোবরডাঙ্গাবাসী। গোবরডাঙ্গা থানার হায়দাতপুরের বাসিন্দা সুখেন যশ ও মুক্তা যশের একমাত্র মেয়ে দেবত্রী যশ মাত্র দুই বছর বয়সে খুদে মেয়েটির প্রতিভা দেখে অবাক হচ্ছেন সকলেই। এখনই দেবত্রী বাংলা ও ইংরেজি মিলিয়ে 100টির বেশি কবিতা বলতে পারে, যার মধ্যে প্রায় 20টিরও বেশি ইংরেজি কবিতা জানে সে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর হোক বা নির্মল বসু কিংবা অন্নদা শঙ্কর রায়ের কবিতা, এই বয়সে সাবলীলভাবে বলতে পারে খুদে দেবত্রী। শুধু কবিতা নয়, এই বয়সে সে খুব সহজেই শিখে নিয়েছে পাশের ঘরের নামতা এবং বিভিন্ন ফল গাছ পশুর ইংরেজির নাম। তারই প্রতিভা দেখে প্রথমে অনেকটাই অবাক হয়েছিল পরিবারের লোকেরা। এরপর পেশায় ব্যবসায়ী সুখেন বাবু যোগাযোগ করেন ইন্ডিয়া বুক অফ রেকর্ডসের ওয়েবসাইটে। মাসখানেক আগে নিজের মেয়ের প্রতিভা ভিডিও আকারে পাঠানো হয় কর্তৃপক্ষের কাছে। মঙ্গলবার কর্তৃপক্ষের পক্ষ থেকে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসের মেডেল সার্টিফিকেট সহ বিভিন্ন সামগ্রী এসে পৌঁছায় দেবত্রীর গোবরডাঙ্গার বাড়িতে। আপনার মেয়ে গিনিস বুকে ইন্ডিয়ান বুক অফ এ নাম উঠেছে, মানে কবিতা এইসবে কি বলবেন সেখানে দাঁড়িয়ে, কতটা গর্ব অনুভব হচ্ছে? না, আমার তো গর্ব খুব অনুভব হচ্ছে, যেহেতু মেয়ে খুব অল্প বয়স ও এই ব্যাপারটা শিখেছে যখন 12 মাস বয়স, আর 1 বছর বয়স তবে থেকেই, যবে থেকে কথা বলা শিখেছে তবে থেকেই ও বলতে পারছে আর কি, শেখাচ্ছে ও। যেটা আজকে 2 দিন পড়ানো হলো শেখানো হলো কি মুখে মুখে বলা হলো, ও পরের দিনই সেটা মুখস্থ বলছে। তো এইভাবে ওর স্টকটা রেডি হয়েছে। এবং এমনি কি হয়, ওর বই খাতা নিয়ে বসানো হয় না আর কি, খেলার চলে বসানো হয়, খেলতে খেলতে পড়ে ও, খেলতে খেলতে খেতে খেতে। হ্যাঁ, কিভাবে এই যে ইন্ডিয়ান বুক অফ রেকর্ডে নাম উঠেছে? ওদের ওয়েবসাইটে একটা ফর্ম ফিল আপ করতে হয় এবং কিছু ভিডিও পাঠাতে হয় স্টপ ওয়াচ অন করে, সেই ভিডিও গুলো দেখে ওরা সিলেক্ট করে আবার কনফার্ম মেল করে। কবে আসে এই যে আপনাদের বাড়িতে এই মেলটা? এই যে এটা গত পরশু দিন এসেছে আমার এখানে, গিফট গুলো কুরিয়ার সার্ভিসে এসেছে। কি নাম আপনার? আমার নাম সুখেন যশ। কি নাম বাবু? মেয়ে এইসব বলা শিখলো? ও 1 বছর 2 মাস থেকে ও কথাবার্তা বলতে শুরু করে দিয়েছে। ও তারপরে এই মানে 2 মাসের পর থেকেই আমি ওকে কোলে নিয়ে শুয়ে খাওয়াতাম, তো তখন ওকে নানা রকমের ছড়া বলে বলে খাওয়াতাম আর দেখিয়ে দেখিয়ে বলতাম যে বাবা এই দেখো স্পুন মানে চামচ, বাউল মানে বাটি, আর ওক মুখে খেতো আর সঙ্গে সঙ্গে আমি নানা রকম ভাবে ওই ছড়া টড়া গুলো বলতাম আর ও মুখের দিকে তাকিয়ে থাকতো। এবার ওইভাবেই ওর মানে ছড়া গুলো মুখস্থ হয়ে গেছে। এই আর এছাড়া ও যখন যেখানে যেত আমি সেটা দেখিয়ে দেখিয়ে বলতাম যে এইটা কি, এটার মানে কি, ইংলিশে ওটা বলে দিতাম, বাংলায় বলে দিতাম। এভাবেই ওর শুরু, 1.5 বছরের মধ্যে এই সমস্ত কিছু ও শিখে ফেলেছে, মানে 1.5 বছরের মধ্যে। এখন কি কি পারে? এখনো মানে 100-এর উপরে প্রায় মানে গুনিনি এক্স্যাক্টলি কতটা হবে জানি না, তবে 100 তো হয়েই গেছে বাংলা ইংলিশ মিলে ও ছড়া বলতে পারে। আচ্ছা, নামতা বা ও নামতা পারে 1 থেকে 5 পর্যন্ত নামতাও বলতে পারে, এছাড়া ভেজিটেবলস, এনিমেলস, বার্ড, তারপর আদারওয়াইজ মানে যা দেখতে পাবে মোটামুটি সবই ও বলতে পারে, শ্লোকও বলতে পারে। আপনার মেয়ের গিনেস বুকে নাম উঠেছে ইন্ডিয়ান বুক অফ, যে কি মনে হচ্ছে আপনার, কতটা গর্ব? আমার তো ভীষণ ভালো লাগছে, মানে আমি ভাবতেই পারিনি যে এরকম কিছু হবে, তবে আমি শেখানোর কাজ শিখিয়েছি তার মানে আমি অত কিছু ভেবে মানে করিনি, তবে ও উঠেছে আমার সত্যি খুব মানে ভালো লাগছে। আর কি বলবো, মেয়ের জন্য গর্ব তো হচ্ছেই, আর এখন ভাবছি বড় হয়ে ও যাতে এগিয়ে যেতে পারে, একটা ভালো জায়গায় পৌঁছাতে পারে, এই চেষ্টাই করবো ব্যাস। এই কি নাম আপনার? মুক্তা যশ মিস্ত্রি।